হ্যালো বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্টে যাদের নাম রয়েছে তাদের জন্য অত্যন্ত সুখবর তো আপনারা প্রথম কিস্তির টাকা কবে পাবেন এবং কারা আগে পাবেন এবং কারা পরে পাবেন এবং কত তারিখের মধ্যে টাকা পাবেন সবই বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বিনা স্কিপ করে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন তো চলুন শুরু করি তো প্রথমেই বলি টাকা আপনাদের কবে দেবে অলরেডি কেন্দ্র সরকার কিন্তু টাকা ছেড়ে দিয়েছে কেন্দ্র যে তদন্ত কমিটি গঠন করে রাজ্যে পাঠিয়েছিল সেই তদন্ত মোটামুটি কমপ্লিট হয়ে তারা স্যাটিসফাইড হয়ে গেছে এবং তারা কেন্দ্র কাছে বলে দিয়েছে যে টাকা পাঠানোর জন্য কেন্দ্র অলরেডি টাকা ছেড়ে দিয়েছে এবার রাজ্যের ওপর নির্ভর করবে রাজ্য কবে সেই টাকা আপনাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে তো কেন্দ্র অলরেডি টাকা পুরোপুরি ছেড়ে দিয়েছে কেন্দ্র রাজ্যের হাতে তো রাজ্যে এবার আগামী মার্চ মাসের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা ধরে যাবে কারণ জানুয়ারিতে তো শেষ হয়ে গেল এবার মার্চ ফেব্রুয়ারিতে কাউকে টাকা ঢোকাবে না এবার অলরেডি ইনকোয়ারি হয়েছে একবার যাদের যাদের নাম রয়েছে কিন্তু আরেকবার ইনকোয়ারি হবে তার কারণ হলো এটি ধাপে ধাপে টাকাটা দেবে কারণ প্রথমে যাদের একদম বাড়িঘর কিছু নেই যারা একদম পুরোপুরি মাটির ঘরে থাকে একদম খুবই অবস্থা খারাপ তাদের আগে ঘর দেওয়া হবে তো স্টেপ বাই স্টেপ দেওয়া হবে তারপরে যারা একটু উন্নত যারা একটু মানে টিনের বাড়ি বা কিছুর বাড়ি আছে তাদের আগে ঘর দেওয়া হবে এরকম স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে সবাইকে ঘর দেওয়া হবে যাদের ঘরের লিস্টের নাম আছে কারোর ঘরের লিস্টের নাম কাটা যাবে না হ্যাঁ কিন্তু সবার বাড়িতে ইনকোয়ারি হবে একবার এবং যারা ছাদের ঘর আছে এবং যাদের বাড়িতে সরকারি চাকরি আছে বা যারা আর্থিক অবস্থা একটু ভালো তাদের আশা করি মানে ইনকোয়ারির ফলে ঘর দেওয়া হবে না কারণ এটি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মিলিতভাবে একটি সিদ্ধান্ত নিয়েছে যারা ঘর পাওয়ার প্রকৃতির যোগ্য তারাই ঘর পাবে তাছাড়া ঘর পাবে না তো আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী মার্চ মাসের মধ্যে আপনাদের সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ